সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিয়েল অর ফ্যাক্ট টপিকের নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে রোলিং পপ নামের একটা অ্যাপ্লিকেশন রিভিউ করব অ্যান্ড এই অ্যাপসটির 5600 ডায়মন্ডের উজ্জ্বল প্রুফ শেয়ার করব, যেটি দেখলে আপনারা জানতে পারবেন রোলিং পপ অ্যাপ রিয়েল অর ফ্যাক্ট, রোলিং পপ অ্যাপ লেজিট অর স্ক্যাম, অ্যান্ড রোলিং পপ অ্যাপ রিয়েলি পেমেন্ট অর নট। সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও ফর ডিটেলস। প্রথমত আমি আপনাদের সাথে উজ্জ্বল প্রুফ শেয়ার করব। তো আপনারা যখন অ্যাপসটিকে ওপেন করে দেবেন তখন উইথাউট রেজিস্টার অ্যান্ড সাইন অ্যাপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে অ্যান্ড এখানটার মতো আপনারা গেম প্লে করতে পারবেন, যার বিনিময়ে ডায়মন্ড আর্নিং করতে পারবেন। তো এখান থেকে যখন আপনাদের ব্যালেন্সের মধ্যে 100,000 ডায়মন্ড হয়ে যাবে তখন জাস্ট এই ডায়মন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম রিডিম পেজ চলে আসবে। এখানে আপনারা যে রিসিলেক্ট মাই গেম নামের যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দের গেমটিকে সিলেক্ট করতে পারবেন, যার মধ্যে রয়েছে ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ড, তাছাড়া এখান থেকে পাবজি মোবাইল সহ আরও কিছু গেমস রয়েছে। তো এখান থেকে বেশিরভাগ মানুষই ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ নিতে চায়, তার জন্য আমি ফ্রি ফায়ার সিলেক্ট করে রাখছি। এবং এখানে দেখতে পাচ্ছেন 100,000 ডায়মন্ড হলে ফ্রি ফায়ারে 5600 ডায়মন্ড রিডিম করা পসিবল। তো রিডিম করার জন্য জাস্ট এই রিডিমে ক্লিক করে দিতে হবে। তারপর তারা এখানে এরকম বলবে, প্লিজ ইন্টার ইউর ফ্রি ফায়ার প্লেয়ার আইডি। এখানে আপনাদেরকে আপনাদের ফ্রি ফায়ার প্লেয়ার আইডি বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। দেন যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন তখন তারা এরকম বলবে, ইউর অর্ডার হ্যাজ বিন সেন্ট। জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করতে হবে। ওকেতে প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে বলতেছে যে আপনার পেমেন্ট স্ট্যাটাস বর্তমানে অ্যাক্টিভেশনে রয়েছে এবং তারা এখানে একটা টাস্ক দিয়ে দিয়েছে, সেটি হচ্ছে প্লিজ ওয়াচ 50 ভিডিও অ্যাডস টু অ্যাক্টিভ অর্ডার। অ্যান্ড এখানে এই কাজটি কমপ্লিট করতে হবে 24 আওয়ার্সের মধ্যে। 24 আওয়ার্সের মধ্যে যদি আপনারা 50 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করেন তাহলে আপনাদের উইথড্র অর্ডার অ্যাক্টিভ হবে, যেরকমটি তারা বলতেছে। এখন কথা হচ্ছে, যদি আপনারা তাদের কথা অনুযায়ী 50 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করেন তারপরে কি আসলে আপনারা এখান থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন কি না, অথবা এই অ্যাপসটি আসলে রিয়েল নাকি ফ্যাক্ট। তো এই অ্যাপসটি রিয়েল নাকি ফ্যাক্ট এই বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির নাম্বার 1 বিগ নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি, সেটি হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই। অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার 2 নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটিতে উইথড্র করার পর তার এরকম কথা বলতেছে যে উইথড্র অর্ডার অ্যাক্টিভ করার জন্য 50 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করতে হবে। যেই অ্যাপসগুলো উইথড্র করার পর এরকম কন্ডিশন অথবা এরকম টাস্ক দিয়ে থাকে সেই অ্যাপসগুলো টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে, সেই অ্যাপসগুলো পেমেন্ট দিয়ে থাকে না। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা মূলত চান তার ইচ্ছা করলে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটি ইউজ করতে পারেন, বাট কখনোই ডায়মন্ড আর্নিং পারপাজ ইউজ করবেন না, কারণ রোলিং পপ অ্যাপ ইজ টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম। ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংকস ফর ওয়াচিং।